আমি এম এ মতিন গার্মেন্টস কর্মী। কি আমি প্রাউড ফিল করি, আমি গার্মেন্টস কর্মী, আমি গার্মেন্টস কর্মী, আই ফিল প্রাউড। গার্মেন্টস কর্মী হয়তো হওয়া কি প্রাউড ফিল করা যায় না? আমরা বাংলাদেশের টোটাল ইনকামের 85% আমরা গার্মেন্টসের মধ্যে আছি, তার মানে আমরা পাওয়ার ফিল করতে পারি না। কিন্তু আমার বিয়ে করতে একটু অসুবিধা হয়েছিল, একটু সামান্য অসুবিধা হয়েছিল। আসলে আমার শ্বশুরবাড়ির লোক জানতো না আমি গার্মেন্টসে চাকরি করি, পরে জানছে। যাক, একটু কষ্ট হয়েছে, একটু কষ্ট হয়েছে, সমাধান করেও নিতে হয়েছে, কিছু করার নেই। আমি বলছি, একটু ঘুরে ফিরে বলছি, আমি বলছি না গার্মেন্টসটা ঠিক একটা ফরেন কোম্পানি, আমরা ফরেনদের সাথে কাজ করি। আমরা বাইরের সাথে কাজ করি, বাইরে আসে দুই একটা ছবি টবি দেখাইছি, মোটামুটি একটা পর্যায়ে যে আমার শ্বশুর কনভিন্স হচ্ছিল করাইতে হয়েছে। Yes, daughter, okay? Children! Yes, children! Yes, children! Yes, we are ready? Yes! We are ready? Yes! So, we are ready. আমরা কি আরেকটা কথা বলতে পারি? আমরা জানি সুটেক্সকে সুটেক্সিয়ান বলে নাকি সিটেক্সিয়ান। সো উই আর সিটেক্সিয়ান, উই আর ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমি আসলে একটু নামাজের বিরতি, নামাজ মনে হয় একটা থেকে শুরু না স্যার, একটা থেকে শুরু। দেখে নিও, সর্বপ্রথম আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে মানুষ হিসাবে, আমাদেরকে মানুষ হিসাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বিচরণ করার জন্য তৈরি করেছে। কি হিসাবে? মানুষ হিসাবে। সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ জুরারগঞ্জ এর প্রিন্সিপাল স্যার জনাব ইঞ্জিনিয়ার ইসমাইল মোল্লা স্যার, এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। এবং উপস্থিত ছাত্রছাত্রী, ভাই ও বোনেরা, প্রতি রইল আমার স্নেহ ও ভালোবাসা। আমি এম এ মতিন গার্মেন্টস কর্মী। কি আমি প্রাউড ফিল করি, আমি গার্মেন্টস কর্মী, আমি গার্মেন্টস কর্মী, আই ফিল প্রাউড। গার্মেন্টস কর্মী হয়তো হওয়া কি প্রাউড ফিল করা যায় না? আমরা বাংলাদেশের টোটাল ইনকামের 85% আমরা গার্মেন্টসের মধ্যে আছি, তার মানে আমরা পাওয়ার ফিল করতে পারি না। কিন্তু আমার বিয়ে করতে একটু অসুবিধা হয়েছিল, একটু সামান্য অসুবিধা হয়েছিল। আসলে আমার শ্বশুরবাড়ির লোক জানতো না আমি গার্মেন্টসে চাকরি করি, পরে জানছে। যাক, একটু কষ্ট হয়েছে, একটু কষ্ট হয়েছে, সমাধান করেও নিতে হয়েছে, কিছু করার নেই। আমি বলছি, একটু ঘুরে ফিরে বলছি, আমি বলছি না গার্মেন্টসটা ঠিক একটা ফরেন কোম্পানি, আমরা ফরেনদের সাথে কাজ করি। আমরা বাইরের সাথে কাজ করি, বাইরে আসে দুই একটা ছবি টবি দেখাইছি, মোটামুটি একটা পর্যায়ে যে আমার শ্বশুর কনভিন্স হচ্ছিল করাইতে হয়েছে। যাক, আমরা আজকে
আমরা একটা মটো নিয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি, কি ক্যারিয়ার কাউন্সিলিং শব্দটা কেমন জানি ক্যারিয়ার। আমি একটি কথা একটু বলতে চাই, আসলে ক্যারিয়ার কেন, এর কারণ হচ্ছে আমরা হ্যাপি হতে চাই। সবাই হ্যাপি হতে চাই না? আমরা সবাই হ্যাপি হতে চাই, আমরা সবাই হ্যাপি লাইফ চাই, আমরা ভালোবাসে বাঁচতে চাই, পারফেক্ট লাইফ চাই, চাই না? আমরা ভালো বিয়ে করতে চাই, চাই না? চাই তো মনে হয় অনেকে চাই, নাকি সবাই চাই? আমরা মিস্টার রাইট চাই অথবা মিসেস পারফেক্ট চাই? আমরা কি চাই, মিস্টার রাইট অর মিসেস পারফেক্ট, চাই না? চাইতে হলে কিন্তু যোগ্যতা লাগবে, লাগবে না? এইভাবে কেউ আসবে? এখন কিসের যোগ? মাথার যোগ। এখন আর চেহারার যোগ নেই, চেহারার যোগে যদি থাকতো কত সুন্দর সুন্দর ওয়েটার পাওয়া যায় চা দোকানে, দেখো ইঞ্জিনিয়ার বলা যাবে? তোমার চেহারার যোগ নাই, তাই না? চেহারার যোগ খুবই টাফ, এখন মাথার যোগ। সো আগে আমার মাথাটাকে ঠিক করে নিতে হবে। আমি যদি ইঞ্জিনিয়ার হই, আমার মাথা ইঞ্জিনিয়ার হইতে হবে না, নাকি সার্টিফিকেট ইঞ্জিনিয়ার হলে চলবে? আমরা অনেকে সার্টিফিকেট ইঞ্জিনিয়ার আছি, আমরা অনেকে সার্টিফিকেটের ইঞ্জিনিয়ার আছি, যেটা প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে বোঝা যায়। সো আমাদের মাথা কিন্তু ইঞ্জিনিয়ার হতো। এখানে আমরা যদি গুড লাইফ চাই, গুড লাইফ আসলে আমরা একটু বিভিন্নভাবে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করে, একজন মানুষ কিন্তু তিন বেলা খেতে পারলে আর রাত্রে শুতে পারলে তার কাছে খুব সুন্দর জীবন মনে হয় না অনেকের কাছে? আবার অনেকে মনে করে যে মিলিয়ন ডলার আই নিড মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টে মিলিয়ন ডলার লাগবে। তাহলে গুড লাইফ যে যেভাবে চিন্তা করতে পারে, যে যেভাবে চিন্তা করতে পারে, এটা হচ্ছে ডিফারেন্ট তার থিঙ্কিং। কিন্তু যে যেভাবেই চিন্তা করো, আমাদের প্রত্যেকেরই যে তিন বেলা খাওয়ার জন্য চিন্তা করতেছে তারও একটা পাইট আছে, আর মিলিয়ন ডলার ইনকাম করার জন্য তাকেও একটা পাইট আছে। কিন্তু সবাই একটা জিনিস কমন, অ্যাজ এ হিউম্যান বিং আমাদের প্রত্যেকের একটা জিনিস কমন, আমরা কোনো স্ট্রেস চাই না, অত প্রেশার নিতে ভালো লাগে না ভাই, আর ভালো লাগে না অত প্রেশার, ওই প্রেশার সহ্য করতে ইচ্ছা করে না, অত হ্যাসেল আমি নিতে চাই না। বাট আমি মিলিয়ন ডলার চাই ইন মাই অ্যাকাউন্ট, কিন্তু আমি হ্যাসেল চাই না, আমি কত কত রাত জাগা কাজ ডিউটি এটা আমার পছন্দ করি। আবার যে তিন বেলা খেতে চাও সেও গুড লাইফ, সেও কিন্তু ওইরকমই চায়। মানে এই দুইজনের একটা জিনিস কমন, যে আমাদের হ্যাসেল বা ওটা কত বেশি পছন্দ আমরা করি না, করতে চাই না। এখানেই আমাদের প্রবলেম, আমরা খুব সহজে সহজ পাপে জীবনটা চাই, খুব সহজে সহজভাবে জীবনটা চাই। এর কারণে আপনি দেখবেন অনেকে মনে করে চাকরির ক্ষেত্রে যদি বিসিএসটা হয়ে যাও, এই যে হাফছে বাঁচলাম, বাকি 30 বছর একটু জীবনটা যদি বেঁচে থাকে, তার মানে কি চাইছে? অত স্ট্রাগল, অত ঝামেলা আর চায় না। কিন্তু আসলেই কি তাই? লাইফ ইজ ডিফিকাল্ট, লাইফটা আসলে ওরকম না। ওরকমই যদি হতো, ওই ডিফিকাল্টি যদি হতো না হতো, তাহলে সব কিছু বন্ধ হয়ে যেত। ডিফিকাল্ট বলেই সকাল সূর্য ওঠার সাথে সাথে সব রান হয়ে যায়, অটো অটোই রান হয়ে যায়। যাকে নিয়ে
আমরা একটু ক্যারিয়ারের কথা দিয়ে যেহেতু বলতে হয়, ক্যারিয়ার নিয়ে আছে আমরা এখানে, আমি একটু দুইভাবে বলি। নাম্বার ওয়ান, আমরা যারা এখন পর্যন্ত চাকরি খুঁজছি না, আমরা যারা এখনো কি করতেছি না, চাকরি খুঁজতেছি না, বাট লেখাপড়া করতেছি। মানে লেখাপড়া এখান তো 4 ইয়ার্স, তাই না? 4 বছর, 4 বছর আমি লেখাপড়া 4 বছর করে তারপরে চাকরি খুঁজে যাব। কিন্তু এই যে 4 বছর, এই 4 বছরের ভিতরে আমাদের, আমার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, হয়তো অনেকের সাথে একমত না হতে পারে, আমার কাছে মনে হয়েছে আমাদের লেখাপড়াতে আমরা যে যেখানে পড়ি, আমরা যারা বর্তমানে ইঞ্জিনিয়ারিং পড়তেছি, ইন্টারমিডিয়েটে যা পড়ছিলাম তা এখন বুঝতেছি, তখন বুঝি নাই। আমরা যারা এসএসসিতে যা পড়েছিলাম ওটা সঠিকভাবে ওইখানে বুঝতে পারি না, ইন্টারমিডিয়েট এসে তো ভালো বুঝতেছি। আপনি একটু চিন্তা করে দেখবেন, ইন্টারমিডিয়েটে তখন মনে হচ্ছে এসএসসিতে তো এই অঙ্কটা কিছুই ছিল না, দেখ পারলাম না, তখন ভালো লাগে না। আসলে আমাদের কেন জানি, আমি জানি না, আমার জীবনের ক্ষেত্রে এটা মনে হয়েছে, আমি যখন এসএসসিতে যা পড়ছি তখন ইন্টারমিডিয়েটও মনে হয় না এটা কিছু না, কিন্তু তখন বুঝি নাই। আমাদের এই রাইট টাইমে রাইট থিংস বোঝাটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আমরা কখন যখন যেটা বোঝার তখন সেটা বোঝাটা এত বেশি ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য, সেটা চিন্তা আমি খুব বেশি, এই একটা ইম্পর্টেন্ট ইস্যু রয়ে গেছে। আমরা যখন যেটা বোঝার তখন সেটা বুঝতেছি, এর পরে গিয়া বুঝতেছি, কখন বুঝতেছি, এর পরে গিয়া। তাহলে আমরা যারা এখন ইঞ্জিনিয়ারিং পড়তেছি, এই পড়ালেখাটা, এই জিনিসটা, এটার ক্যারিয়ারটা, এটার প্রসপেক্টটা কোথায় যাওয়া উচিত, কীভাবে যাওয়া উচিত, এটা এখনই বোঝা উচিত। এখন আর এসএসসিটা ইন্টারমিডিয়েট পড়লে ভুল হবে, এখন আর এই ভুল করা যাবে না, যা ভুল হয়ে গেছে হয়ে গেছে। ইন্টারমিডিয়েট আগ পর্যন্ত বসা ছিল এখানে হবে ওখানে, এখন কিন্তু আর এটা বলা যাবে না, এখন তো আপনি অলরেডি ঢুকে গেছেন টেক্সটাইলে, 4 বছর আপনাকে এখানে পড়তে হবে, আর এখানেই এখন এখান থেকে কী পথ বের করে দেয় এটা ইম্পর্টেন্ট। এখন আর ব্যাকে চিন্তা করার সুযোগ নাই। সো আমার কাছে যেটা মনে হয়েছে, বিভিন্ন ভাই বোনদের বিভিন্ন সময় ইন্টারভিউ নিতে গিয়ে, যারা 4 বছর আমি পড়ালেখা করলাম, আপনিও পড়লেন, কিন্তু কেন জানি আসলে আপনাকে মানে ওখানে যে মনে রাখতে হবে বেসিক জিনিসগুলি, কেন জানি আমাদের ফান্ডামেন্টাল যে জিনিসগুলো আছে এখানেই কেন জানি আমরা ভালো করতে পারি না। এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আপনার ফান্ডামেন্টালটা যদি আপনি সঠিকভাবে ঠিক করে নিয়ে যান, চাকরির ক্ষেত্রে আপনার ধরাটা খুব ইজি হয়ে যাবে, খুব ইজি। আর এই 4 বছরের ভিতরে ক্লাবিং, আমি এটা অনেকবারে ওনারা সবাই বলছেন, ক্লাব যে এটা, এটা আপনাকে কত দূরে নিয়ে যেতে পারে, আমি জাস্ট নাও বলবো, এখান থেকে যে কোনো একজন লোক চট্টগ্রামের মেয়রের কাছে যেতে পারবেন, পারবেন বলেন তো? পিছনে চশমা একটু দাঁড়ান তো, আপনি ফর্সা চশমা, একজন দাঁড়ান, যে কোনো একজন, যে কোনো একজন দাঁড়ান, এখন স্পিকার আপনারা, আমি শ্রোতা, আপনি বলেন চট্টগ্রাম মেয়রের কাছে যাবেন, যেতে পারবেন? কীভাবে হও, আপনি কি চট্টগ্রাম মেয়রের কাছে গেলে আপনাকে অ্যালাউ করবে, কোনো দরকার আছে তারা অ্যালাউ করার? আপনি চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং করে জুড়ে গেল কলেজের স্টুডেন্ট হিসেবে আপনি চট্টগ্রাম মেয়রের কাছে গেলেন, আপনি পারমিশন পাবেন না। বাট আপনি যদি বলেন আমি চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ জুড়ে ডিবিটি কলেজের সভাপতি, আমি আপনার কাছে আসছি, আপনাকে দাওয়াত দেবো, কি আপনার রাস্তা খোলা না খোলা না? তা আপনি আপনি যদি বলেন যে আমি জুরানগঞ্জের বিক্ষোভ কমিটি, বিক্ষোভ যে যারা তাদেরকে বিক্ষোভ মুক্ত করার জন্য যে
মোটিভেশন করতেছি, সেটার সভাপতি আপনি কি দাও ওকে ঢুকতে দিবে? অবশ্যই দিবে। আমি আপনার কাছে অনুদানের জন্য আসছি। আমি কি জন্য আসছি? আপনাকে অনুদানের জন্য আসছি। আমি আপনাকে দাওয়াত দিতে আসছি, আমার এখানে অনুষ্ঠান আছে, আপনাকে যেতে হবে। জুরালগঞ্জ থানার কি অনুর কাছে যাবে ব্যাপারে না, আপনি এক করে চলে যান, আপনি কেউ বাধা দিতে পারবেন। কিন্তু আপনি যান না, এখানকার পাসপোর্ট আপনি এখানকার পাসপোর্ট হিসেবে যান, আপনি কেন যাবেন বলেন? কোনো দরকার আছে? তো ক্লাবটা আপনাকে বলার, আপনাকে বলা শিখাবে, আপনাকে নিজেকে প্রেজেন্টেশন করা শিখাবে, আপনি ওই বড় বড় মানুষের কাছে যাওয়াটা শিখাবে। আপনারা মনে হয় চট্টগ্রামের সুবীর চৌধুরীর কথা শুনেছেন, শুনেছেন নাকি? চট্টগ্রাম কলেজের স্টুডেন্ট সুবীর চৌধুরী, চট্টগ্রাম গভর্নমেন্ট হাই স্কুলের স্টুডেন্ট সুবীর চৌধুরী, উনি চট্টগ্রামের স্টুডেন্ট, উনি বর্তমানে আমেরিকাতে বিশ্বের সেরা কনসাল্টিং ফার্মের মালিক। উনার স্টেট হচ্ছে এরকম, উনি তখন উনি লেখাতে আসছে এরকম, উনি স্টুডেন্ট থাকা অবস্থা সুনীল গঙ্গোপাধ্যায়কে চিঠি লিখতেন, কবি শামসুর রহমানকে চিঠি লিখতেন, উনি তখন সবার কাছে চিঠি লিখতেন। উনি যখন ইন্টারমিডিয়েট পাস করে বাপের আর ইচ্ছা ছিল, ওনার পিতা চকবাজারের একটা ফার্মেসির মালিক, বেগম ফার্মেসির মালিক, তো ওনার বাপের ইচ্ছে ছিল যে ছেলেটা ডাক্তার, সবাই তো চায় ডাক্তার আর ইঞ্জিনিয়ার। তো উনি সহবত উনি ডাক্তারি চান্স পেয়েছেন, স্টুডেন্ট ভালো চান্স পেয়েছেন, পাওয়ার পরে আমি আইআইটি খড়গপুর থেকে ডাক্তারের মেবি অ্যারোটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এই টাইপের কোনো একটা সাবজেক্টে উনি ওখানে ভর্তি হলেন। ওইখান থেকেই দেন আমেরিকা, মেবি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি। তো উনি বর্তমানে ওনার ক্লায়েন্ট কারা? ওনার সাথে ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ওনার বাড়িতে গিয়ে, সুবীর চৌধুরীর বাড়িতে গিয়ে বলছে, ভাই তোমার বাড়িটা এতই সুন্দর, আমাকে তিনটা বাড়ি ফেলো। ডোনাল্ড ট্রাম্প বর্তমানে প্রেসিডেন্ট হওয়ার আগে এবং বিল ক্লিনটন হইতে শুরু করি সবার সাথে, উনি এত বেশি, ওনাকে বলা হচ্ছে কোয়ালিটি গুরু, সারা ওয়ার্ল্ডের কোয়ালিটি গুরু হিসেবে উনি। এটা কিন্তু চট্টগ্রামেরই ছেলে, চট্টগ্রামের ছেলে, উনি এত বড় স্টার, এত বড় স্টার, হার্ভার্ড উনার ফেলোশিপ আছে, মানে উনি এত বড় স্টার, এটা চিন্তা করার। উনি তখন মনে লেখাতে একটা কথা আসছিল যে উনি যে লিখতেন ক্লাবিং, উনি যে লিখতেন ওইটা থেকে উনি আইআইটি খড়গপুরে যখন গেছেন তখন উনি ইজিলি সবার সাথে, যখন স্টুডেন্ট হতে বলতে, আমি তো সুনীল গঙ্গোপাধ্যায়কে চিনি, উনি আমাকে চিঠি লেখে, আমি উনাকে চিঠি লিখি, অত বড় স্টাফ, অনেক বড় ব্যাপার। সো এই জন্য বলছি, আমরা যেটা বলছিলাম ক্লাবে, ওখানে আপনাকে ওখানে খুব ইম্পর্টেন্ট, আপনি হন না অনেকগুলো মানুষের মতামত এখানে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আগেন, তাহলে দেখবেন ইজিলি আপনি এ করতে পারবেন। কারণ ইন্টারভিউ বোর্ডে যারা নিজেকে উপস্থাপন করতে চান তারা এখানে করতে হবে, আর ধরে আপনি মানে করতে পারবেন। যাক আমরা আবার আসি, যারা ইমিডিয়েটলি লেখাপড়া শেষ করবেন, চাকরি দরকার, অলরেডি আমাদের অনেক ভাইয়ে বলছেন ইংলিশ আর বলার দরকার নেই, এটা তো লাগবে, কম্পিউটার তো লাগবে, তো লাগবে, এটা বলার দরকার নেই। বাট আমার কাছে মনে হয় দুটো অনেকেরই আছে, কিন্তু সেলফ ব্র্যান্ডিং যে কথাটা আসছে এখানে আমার কাছে খুব ভালো লাগছে। এই কথাটা আমরা কেন মানে উপস্থাপন করতে পারি? আমাদের অনেক স্টুডেন্টই আছে
আমি কোন শার্টটা পরবো ড্রেস কোড বুঝি না, আমি কোন বেল্টটা পরবো সেটা বুঝি না। আমি বেল্ট পরলাম, লাস্ট লকের পরে তুমি বাইরে হয়েছে, ওকে হইতে পারে না, হইতে পারে। আমি এমন একটা ড্রেস পরলাম যেটা একদম ইউরোপ, হইতে পারে, তাও হইতে পারে। আমি স্যান্ডেল পরাই আল্লাহর নামে অফিসে স্টাফ করি, আপনি আপনি যে কি আপনার চলনে বলনে কথার ড্রেসে অবভিয়াসলি অনেকে বলতে পারেন, আমার আপনি একটু আগে বলছেন মাথা আর এখন বলতেছেন ড্রেস, আপনার কত সমস্যা আছে? আর আপনার মাথায় তো ড্রেস, আপনার মাথায় তো বলেছেন আপনি কোন ড্রেস পরবেন, মাথা সঠিক আছে বলে আপনাকে ড্রেস কোড শিখাচ্ছে সে। সো আমরা ড্রেস কোড এখন থেকে ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমরা ইন করি জামা, আমরা অভ্যাস করি কি, আমরা অভ্যাস করা ঠিক আছে না? আপনি না হলে কিন্তু পরে কিন্তু ইন খুলে দেবে। একদম সত্য কথা, আমার প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানেরই তিন চারজন স্টুডেন্ট ড্রাই রানিং আছে যাদের ইন খুলে দেয়, আমি কোনো মতে ইন রাখতে পারতেছি, কিন্তু আমি ওকে পড়াই। আমার আপনি অনেকে গড়ি ইউজ করবেন না দেখবেন, কারণ প্রবলেম আছে গড়ি ইউজ করতে, আপনি ইউজ করেন এখন থেকে অভ্যাস করেন, আপনি এখন থেকে ইন করেন, এখন থেকে নিজেকে করেন, দে ইউ আর ইঞ্জিনিয়ার, না হলে তো আপনার ভিতরে আপনি ইঞ্জিনিয়ার হিসেবে যাবেন, ওখানকার সুপারভাইজারের ভিতরে কোনো তফাৎ হবে না, প্রত্যেকে তো আপনি কম জানেন, তখন আপনার তো থেকে শিখতে হবে, আর শিখতে হবে তখন প্রত্যেকে আপনার ওরকম ভাবে নিয়োজিত হবে, আপনাকে ভালো এই করবে না, এন্টারটেন করবে না, ভেরি সিম্পল, নিজেকে চেঞ্জ করতে হবে, নিজেকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে, শুধু কথা না। হ্যাঁ আপনার হয়তো কথা বললেন আমি জামালপুরের জামাই, এটা চেঞ্জ করে বলেন না আমি জামা ক্রম বলতে পারবো, এটা চেঞ্জ হবে, কিন্তু আপনার ড্রেসে চলা কথা ওটা তো যদি চেঞ্জ না হয় আপনি কিন্তু সরকার থেকে পিছনে উঠবে, আপনাকে আগাইতে পারবেন, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। কেমন তাল মিলিয়ে চলতে হবে, আমি এটা অনেকে বলি, আপনার মনে হয় অনেকে কোডাক ক্যামেরা দেখছেন, দেখছেন কি না, কোডাক আগে ছিল কোডাক, সব ক্যামেরার অলমোস্ট 85% কভারেজ দিত ওয়ার্ল্ড এক্স কোডাক, ওই ক্যামেরাতে 36টা একটা কিনলে 36টা প্রিন্ট পাইতাম, আমি যদি টিপ দিতাম একটা নষ্ট হতো, একটা গেছে, কিন্তু জানেন 170,000 লোক কোডাকে কাজ করত, কত লোক রাস্তা দুনিয়াতে কোডাক বলতে কোনো কিছু নেই, কোডাক বলতে কোনো কিছু নাই, কেন কোডাক যোগের সাথে তাল মিলিয়ে চলে। আপনার মা বাপ ভাই বোন সবাই বলবে ফেসবুক বন্ধ কর, নো, বাইবেল বন্ধ কর, নো, হোয়াটসঅ্যাপ বন্ধ কর, নো, আপনি বন্ধ করবেন মানে আপনি বলতে পারে যে বাবারা এটা ইউজ করো টাইম টেবিল করে শিখো ফেসবুক আরো কিভাবে এক্সপার্ট হও, বাইবেল আরো এক্সপার্ট হও, হোয়াটসঅ্যাপ আরো এক্সপার্ট হও, নো প্রবলেম, আপনি যুগের থেকে পিছিয়ে থাকবেন, এটা রং কনসেপ্ট। আমাদের মা বাবা বলে আমি লেখাপড়া করি না, ওই ব্যাপারে এখন ল্যাপটপ লাগবে কেন, রং করছে, ল্যাপটপ লাগবে, ইন্টারনেট লাগবে, আপনি এখনে আজকের থেকে শুরু করেন আপনার দুই বন্ধু বান্ধব একজন আরেকজনকে ইমেল করা, এভরিডে ওয়ান ইমেল,
ইংলিশ তো আমার দরকার নেই, ইংলিশ অটোমেটিক শিখবে এখন থেকে। ইমেল করেন, ইমেল কি বাংলাতে লিখবেন না ইংলিশে লিখবেন, যেখান থেকে অর্থটা মানে ওয়ার্ড খুঁজে পাবেন না এখান থেকে বাংলা করে দিন। একসময় যে ওইটা শিখবে, কালকে শিখবে, আজকে থেকে শুরু করেন। আমরা এক বন্ধু আরেক বন্ধুকে ইমেল করব, ঠিক কিনা? মেসেজ করব, এই দোস্ত এই দিকে আ, এটা না করে একটু হালকা ইংলিশ হালকা ইংলিশ, তারপরে আস্তে আস্তে চলে আসবে না? তাহলে আমরা এখন থেকে আমরা যুগ উপযোগী হতে হবে, আমরাকে কিন্তু পিছিয়ে দেওয়া চলবে না। একসময় হয়তো বা কেউ কেউ যেভাবে হোক বল ইংরেজি খারাপ, আমরা একদম এখন আর আমি চাই না ইন্টারনেট খারাপ না, আমি একটা প্রমাণ করবো ইন্টারনেট থেকে আমি এই জিনিস শিখি। আজকে কেন প্রোডাক্ট আমরা কিনে অযোগ্য উপযোগী না? আপনারা কেউ পোস্ট করতে সিটি পোস্ট করেন কেন করেন না ভাই? যোগ উপযোগী না, পোস্ট অফিস তার ব্যবসা আর আছে, কন্টিনেন্টাল সার্ভিস, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, যারা যোগ উপযোগী তারা ব্যবসা করিয়ে যাচ্ছে, মিলিয়ন মিলিয়ন ডলার কামাচ্ছে। উবারের নাম শুনছেন? উবার ওদের কোনো একটা গাড়িও নেই, শুধু সফটওয়্যার, বিলিয়ন ডলার বিজনেস। আমরা কোথায়? আমাকে চিন্তা করতে হবে ওইখানে, আমাকে ওইখানে চিন্তা করতে হবে, যোগের সাথে তাল মিলিয়ে চলতে। আমি যোগের থেকে পিছনে করে থাকবো এটা হইতে পারে না, এটা কখনো হইতে পারে না।